বেশ কয়েকটি উপনির্বাচন হয়ে গেছে, সামনে আরও কয়েকটি আছে, স্থানীয় সরকারের কিছু নির্বাচন চলছে, তো সবকিছু মিলে নির্বাচনের রাজনীতি নিয়ে জাতীয় পার্টির ভাবনাটা কি একটু বলবেন আমাদেরকে? দেখেন, নির্বাচন যখন আসে তখন বিশেষ করে সরকারি দল থেকে নমিনেশন নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়, যেটা আপনি কামাল ভাইকে প্রশ্ন করেছিলেন, আর আমরা বিরোধী শিবিরে যারা আছি সেখান থেকে প্রতিযোগিতা হয়, কিন্তু এরকম প্রতিযোগিতায় 56 জন, 60 জন, 70 জন নমিনেশন নেওয়ার জন্য আসে না। কারণ এখন একটা কথা মনে হয় যে আওয়ামী নমিনেশন যদি নিয়ে কেউ আসে তে সে মনে করে সে নিশ্চিত এমপি হয়ে যাবে, এই এই একটা কালচারটা আমাদের তৈরি হয়ে গেছে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীর অভাব নাই, সব এখন আওয়ামী লীগ, যারা একসময় আওয়ামী লীগ বিরোধী ছিল তারা আওয়ামী লীগ, এই একটা অ্যাডভান্টেজ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং ক্যান্ডিডেটদের আছে বলেই আওয়ামী লীগের নমিনেশনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের ক্যান্ডিডেট থাকে, বিএনপিরও থাকে, সেই ক্যান্ডিডেট গুলা নির্বাচন করে পর্যায়ে নির্বাচনের একটা সিস্টেম ব্যবস্থা, যখন আওয়ামী লীগের ক্যান্ডিডেটরাই বুথ জিতে যায় না, বিএনপির যায় না, আমাদেরও কমে গেছে। দেখেন আপনি, ঢাকা পাচ্ছে এখানে ভোটার কত, 4,71,000 ভোটারের মধ্যে মাত্র 49,141 জন ভোট পড়েছে, হুইচ ইজ অনলি 10.43। ভোটের উপস্থিতিটা এত কমে যাচ্ছে, এর পিছনে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো দায় এড়াতে পারি না, নির্বাচন কমিশনও সেটা থেকে দায় এড়াতে পারবে না। আমাদের এই যে কালচারটা শুরু হয়ে যাচ্ছে যে আমরা কেউ কারোর বিশ্বাস করি না, রাজনৈতিক দল, তারপরে হলো নির্বাচন কমিশনকেও আমরা বিশ্বাস করি না, নির্বাচন কমিশনের ব্যর্থতা আছে, একপেশি কাজকর্ম আছে, এগুলো সব মিলিয়ে নির্বাচন ব্যবস্থাটা একটা প্রশ্নবিদ্ধ উপায় চলে যাচ্ছে। কে কোথায় নির্বাচিত হচ্ছে, কে কখন নির্বাচনে যাচ্ছে, কোথায় নির্বাচন হচ্ছে, আপনি নতুন প্রজন্মের কাউকে যদি জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না। শুধু টেলিভিশনে টকশোতে আমরা সে কথা বলতেছি, সাধারণ মানুষ অনেকে জানে না কোথায় নির্বাচন, উপনির্বাচন হচ্ছে, কোথায় হচ্ছে না। এই নির্বাচন ব্যবস্থাটা নিয়ে আমাদের যে অবস্থা আমরা রাজনৈতিক দলগুলোর, একটা জায়গায় যদি নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থাকে না নিয়ে যেতে পারি, তাহলে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের দিন দিন, আপনি নির্বাচনে ভোট দেওয়ার জন্য লোককে নিতে হলে আপনাকে আগামীতে পুরস্কার বা ইনসেন্টিভ ঘোষণা করতে হবে, আপনি না সংবিধানে আইন চেঞ্জ করতে হবে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে অনীহা কেন, কি মনে হয় আপনার কাছে? আমি আপনাকে কয়েকটা অনীহা বলি। একটা হলো আওয়ামী লীগের ভোটাররা যারা আছে তারা মনে করে আমরা না গেলেও আমাদের দলের ক্যান্ডিডেট জিতে আসবে, এটা তাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে। বিএনপির যারা আছে এরা মনে করে আমরা যাই যতই যাই মনে হয় আমাদের নির্বাচনে জিততে দিবে না। আমাদের যারা আছে তারা মনে করে বিএনপি যেখানে পাচ্ছে না আমরা কি কতটুকু করতে পারবো, এখানে ভোট মানুষ কতটুকু দিবে, মানুষ বুঝে দিতে যাচ্ছে না, মানুষ মনে করে আমরা যাই ভোট দিতে না যাই আমার এখানে না গেলে কোনো আইন নাই যে আমাকে পানিশমেন্ট দিবে, এখানে গেলেও আমার কোনো সমস্যা নাই, মানুষ রাজনীতি থেকে মুখ একটু ফুলিয়ে নিচ্ছে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু দাস ভাই, এই যে উপনির্বাচন বলি আর স্থানীয় সরকারের নির্বাচন বলি না কেন, আপনি দেখবেন খুব খেয়াল করে যে যখন প্রচার প্রচারণা চলে আপনার কোনো দলের প্রচার প্রচারণাতেই কিন্তু লোকের অভাব হয় না, নেতা বলেন কর্মী বলেন সবাই থাকেন, কিন্তু কেন্দ্রে কেন কম থাকে মানুষের উপস্থিতি? আপনি রুমের ভাই একটা জিনিস দেখেন, এই যে ঢাকা পাঁচের যেটা আপনাকে আমি এক্সাম্পল দিলাম, মাত্র 49,141 ভোট পড়েছে, এখানে তো আওয়ামী লীগের যেভাবে মিছিল মিটিং হয়েছে, বিএনপির হয়েছে, আমাদের হয়েছে, এই ভোটগুলো গেল কোথায়? ভোটের লোক যায় নাই কেন ভোট দিতে, বা এক পেশে ভোট হয়ে যাচ্ছে কিনা? আপনি নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের কি আস্থা উঠে যাচ্ছে, নাকি মানুষ মনে করে উপনির্বাচনে গিয়ে এই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আমার কি হবে? যেটা বললাম, আওয়ামী লীগের মনে করে আমাদের উনি চলে আসবে, বিএনপি মনে করছে যে আমরা এখানে গিয়ে ভোটে শুধু প্রতিদ্বন্দ্বিতা করছি, যাই করি না কারণ আমাদের বোধহয় জিতা সম্ভব হচ্ছে না। নির্বাচন ব্যবস্থার উপরে আস্থার অনাস্থার যে একটা কালচার আমরা তৈরি করে ফেলছি দীর্ঘদিন যাবৎ, 90-তে আওয়ামী লীগ বিএনপি দুটো রাজনৈতিক দল আন্দোলন করেছিল নির্বাচন সুস্থতার জন্য, সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য। আজকে সেই বিএনপি বলছে এই দেশে কোনো গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থা নাই। আমরা নির্বাচন কমিশনকে, যেটা আমার বারবার বক্তব্য আপনাদের এটাতে এবং অন্য চ্যানেলে, নির্বাচন কমিশনকে এমন একটা জায়গায় নিতে হবে যেখানে আওয়ামী লীগ বিশ্বাস করবে, বিএনপি বিশ্বাস করবে, জাতীয় পার্টি, বাম দল সবাই নির্বাচন কমিশনকে বিশ্বাস করবে।